দুই হনুমানের লড়াইয়ের মধ্যে পড়ে বেঘরে প্রাণ হারালেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি রেঞ্জের লালপুর গ্রামে। মৃত বৃদ্ধের নাম কানাইলাল কুণ্ডু। বৃদ্ধের মৃত্যুর পরই এলাকায় হনুমান নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে খাবারের খোঁজে দুটি হনুমান গঙ্গাজল ঘাটি রেঞ্জের লালপুর গ্রামে আসে। বৃহস্পতিবার সকালে দুটি হনুমানের মধ্যে সেই খাবার নিয়েই ঝগড়া শুরু হয়। এমন সময় ওই গ্রামেরই বাসিন্দা বছর ৮২র কানাইলাল কুণ্ডু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় আচমকাই একটি হনুমান ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে বৃদ্ধের ওপর। হনুমানের দাঁত ও নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয় কানাইলাল বাবুর বাঁ পা। কোনক্রমে হনুমানটির হাত থেকে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় অমর কানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উনি একটা দোকান থেকে সামনে এসেছিলেন, তো এসে পরে মানে পাউডারি কেনার জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটা বান্দর অন্য বান্দরকে আক্রমণ তাড়াতে হঠাৎ করে ওর পাটা অন্য বান্দর আক্রমণ করে। যেহেতু অনেকটা ধরে কামড়াই ছিল, তো বান্দরটাকে প্রথমে ছাড়ানো যায়নি। ঠেঙাটাঙি করে বান্দরটাকে ছাড়ানোর পর তো প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছিলো। তো হওয়ার পরে কাপড় দিয়ে বাঁধার পর তো আমরা গাড়ি টাড়ি যখন ব্যবস্থা করলাম, থানা টানা জানালাম, ফার্স্ট অফিসে জানালাম, তখন ওই জন্য মানুষটা সেন্সলেস হয়ে গেছিলো। শেষ পাওয়া খবর অনুযায়ী হনুমানটিকে এখনো ধরতে পারেনি বন দফতর। ফাঁদ পেতে হোক বা ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে ধরতে তৎপর দফতরের কর্মীরা। বন দফতরের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হবে। না, এটা আজকে সকালে আমরা খবর পেয়েছি, ওখানে কিছু নিজেদের মধ্যে কিছু ফাইটিং ছিল, লাঙ্গুর অনেকগুলো লাঙ্গুর ছিল, যেটা হনুমান বলছে, তো ওদের মধ্যে কিছু ফাইটিং ছিল। আর ওখানে একজন বৃদ্ধ মানুষ ওখানে সামনে পড়ে গেছে, ওখানে ওদের যে ইনফাইটিং যেটা হচ্ছিলো সামনে, তখন ওখানে একজন যে লাঙ্গুর আছে ওখান থেকে অ্যাট্যাক করেছে, ওনাকে অ্যাট্যাক করে ওটা ওখানেই যখন ইনজিয়ার্ড হয়েছে, ইনজিয়ার্ড হয়ে ওনাকে হসপিটালে নিয়ে গেছে আমার কারণ হসপিটালে, সেখানে ওনাকে ডেথ ডিক্লেয়ার করা হয়েছে। যেহেতু মানুষটা অনেক বৃদ্ধ ছিল, সেই জন্য মনে হচ্ছে বিগ বিগ যে আছে সেই জন্য অ্যাটাকে মারা গেছে। আমরা যেটা অ্যাজ পার দ্য রুলস আছে, যেটা যদি ক্ষতিপূর্ণের কিছু রুলস আছে সেটা অ্যাজ পার দ্য রুলস যারা যেটা আছে সেটা ওরা পেয়ে যাবে। আর আমরা যেটা আছে যে ওখানে যে যেহেতু বাঁদরটা কামড়েছে, লাঙ্গুর কামড়েছে কাউকে, তো আরও প্রোটেকশন মেজার্সের জন্য আরও যদি কিছু কামড়াতে পারে তো এই জন্য আমরা ট্রাঙ্কুলাইজেশন এখনই ইমিডিয়েটলি করে দিচ্ছি। এর আগে হাতির হানায় একাধিকবার মৃত্যুর ঘটনা ঘটেছে বাঁকুড়ায়, তবে হনুমানের আক্রমণে মৃত্যুর ঘটনা এই প্রথম বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা। দ্য ওয়াল ব্যুরো।